হে জগৎবাসী, আজ আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হলো, যেমন আমরা আরও 15-20 বছর আগে থেকে একটি গানের কলি শুনতে পাই, সেটি হলো, ভোক লাগিলে গুরুর নামের সুদা খাবিরে, মারেফতের দেশে যদি যাবিরে, অমূল্যধন বিক্রি করে বিনামূল্যে পাবিরে, এবার মারেফতের দেশে যদি যাবি রে। যিনি এই গানটি লিখেছেন, যে আল্লাহ তো জ্ঞান তার না থাকলে এটা লিখতে পারতো না। তবে এই গানের আমি কিছুটা ভেঙে দেব, এই গানের কিছুটা ব্যাখ্যা করে দেব ইনশাআল্লাহ। সেটি হলো যে আত্মার যে খাদ্য, এটা নামের সুদা যদি কেউ পান করে তাহলে আত্মার খোরাক হয়ে যায়। তবে যে ভোক লাগিলে গুরুর নামের সুদা খাবিরে, মারেফতের দেশে যদি যাবিরে। এখানে আরও একটি বিষয় হলো যে অমূল্যধন বিক্রি করে বিনামূল্যে পাবিরে, মারেফতের দেশে যদি যাবিরে। দেখুন, অমূল্যধন, আপনাকে যদি কেউ বলে যে তোমাকে আমি এই ঢাকা শহরটা লিখে দিব, বিনিময়ে তোমার কল্লাটা কেটে আমাকে দিয়ে দিবে, যাকে এই ঢাকা শহরটা দিয়ে দিবে এবং বিনিময়ে তার কল্লাটা নিয়ে যাবে, সে বলবে আমার কল্লাই যদি না থাকে ঢাকা শহর দিয়ে আমি কি করব। তাহলে বোঝা গেল যে সবচেয়ে মূল্যবান আমার এই দেহবডি, এটাই যদি না থাকে তাহলে আমার অস্তিত্বই নাই, তাহলে আমি ঢাকা শহর দিয়ে কী করবো। তাহলে বোঝা গেল তার দেহ বডির কাছে এই ঢাকা শহরেরও মূল্য নেই, তাহলে অমূল্যধন। তবে যেটা বোঝাতে চাচ্ছি, যে মানুষ যখন মারা যায় তখন কিন্তু তার এই বডির কোনো মূল্য থাকে না, তখন আস্তে করে এই মাটির দেহটা 3.5 আট মাটি খুঁড়ে সেখানে রেখে আসে। তাহলে মৃত্যুর পরে কিন্তু এই বডির কোনো মূল্য থাকে না। তাহলে যেই জিনিসের মূল্য নেই সেটাই তো অমূল্য ধন। তবে এই অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, মারেফতের দেশে যদি যাবি রে। তাহলে যে কথাটি বলতে চাচ্ছি, মরে গেলে এই বডির দাম নেই, তাহলে বেঁচে থাকলে এ ঢাকা শহরেরও দাম নেই। তাহলে বোঝা গেল যে অমূল্যধন বিক্রি করে বিনামূল্যে পাবিরে, সেটা হলো যে আমি যখন বেঁচে আছি আমার মূল্য আছে, আমার বডির দাম আছে, কিন্তু এই অমূল্যধনটা দিয়ে, এমন কোনো মূল্য দিয়ে বা এ ঢাকা শহরটা আমাকে দিয়েও আমার এই বডি থেকে আমাকে আমার যে কল্লাটা এটা আলাদা করে নিতে চেয়েছে, আমি এটা দিতে রাজি নয়। কারণ আমি না থাকলে আমার ঢাকা শহরের মূল্য কি, আর আমি যখন মরে যাব তখন এই বডি যখন মাটির তলায় রাখা হবে তখন এই বডির আর মূল্য কি। তাহলে এই অমূল্য ধন যা মূল্য দিয়ে কেনা যায় না, তাহলে এই অমূল্য ধন বিক্রি করতে হবে কার কাছে? মুর্শিদের কাছে। আমি মুর্শিদের কাছে যখন আমার নিজেকে বিক্রি করে দেব, বায়াত শব্দের তো বিক্রি, যে আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া, আর বিক্রিটা কার কাছে করব? মুর্শিদের কাছে করব। আর মুর্শিদের হাতই রাসুলের হাত, আর রাসুলের হাতই আল্লাহর হাত। তাহলে এই অমূল্য ধনটা আমি বিনামূল্যে আমার গুরুকে দিয়ে দিয়েছি। এই অমূল্য ধনটা যখন আমি দিয়েছি তখন গুরু আমাকে বিনামূল্যে কিছু দেবে। সেই বিনামূল্যে আমাকে কি দেবে? সেই বিনামূল্যে আমাকে দেবে, আমি যখন মৃত্যুবরণ করব তখন এই আমার আত্মাটা এক সময় সে আল্লাহ পর্যন্ত, আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমাকে পৌঁছাইতে হলে কোন কোন কৌশল, কোন কোন জিকির, কোন কোন সাধনা, কোন কোন প্রেমভক্তি করলে, কি আইন মানলে আমি সে আরশে আজিমে আমি পৌঁছাতে পারবো, আল্লাহর বাড়িতে আমার ঠিকানা হবে। তখন এই শিক্ষা,
এই সাধনা এই সমস্ত কিছু কে দিবে? আমার মসজিদ দিবে। কেন দিবে? যখন আমি আমাকে বিক্রি করেছি, এই অমূল্য ধনটা বিনামূল্যে যখন দিয়েছি, তখন আমার মসজিদ আমাকে সেই বিনামূল্যে এমন কিছু দেবে, সেই জিনিসও যদি কেউ মূল্য দিতে জানে, তাহলে এই জিনিস কখনো কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। তখন কি হবে? যে আমি যখন বিনামূল্যে দিয়েছি, আমার মসজিদ আমাকে বিনামূল্যে কি দিয়েছে? আমাকে পথ দিয়েছে। তুমি যদি এই এই কাজ, এই এই জিনিসগুলো করতে পারো, তাহলে তুমি সেই আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা এজন্যই করা হলো যেন মানুষ বিভিন্ন বিভিন্ন দিকে এই কথাটা বোঝে। কিন্তু আমি বলবো যে না, মূল বিষয়টি হলো বিক্রির কথা যেহেতু এখানে এসেছে, তাহলে আমার দ্বিধাদ্বন্দ্ব আমার মধ্যে না রেখে সূরা কাহাফের 17 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে মসজিদের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে দেব। তখন কি হবে? আমাকে তিনি এমন কিছু দেবে, সেই জিনিসগুলোকে আমি যখন মানব, আমি যখন সেই সাধনাগুলো করব, তখন আমরা একদিন সেই আরশে আজিম আল্লাহর যে ঠিকানা, সেখানে আমরা পৌঁছে যাব। তখন সেখানে আমাকে পাবে না দুজক, আমাকে পাবে না অশান্তি। সেখানে আল্লাহ যেরকম শান্তিময়, তেরকম আমরা শান্তির দেশে চলে যাব। হে জগৎবাসী, জানি না আমার এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো, তবে আশা করব আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।